আজ করে দেখাবো পায়েশ মহারানী। নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন এবং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মজাদার রেসিপিটি দেখতে হলে পুরোটা ভিডিও আমার সাথে থাকতে হবে। আসুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ আমি ব্যবহার করেছি। এখানে 750 ml দুধকে আমি ভিনিগার এবং জল মিশিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি বাসমতি রাইস। দেখুন এখানে হাফ কাপের একটু কম হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দু তিনবার জল বদলে বদলে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এই চালের মধ্যে কিছুটা জল দিয়ে চালগুলোকে আমি 20-25 মিনিট ভিজিয়ে রেখে দেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে ভারী তলাযুক্ত একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো আমন্ড বাদাম। আমন্ডগুলোকে আমি একদম লো ফ্লেম করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। 1.5 মিনিট মতো আমি আমন্ড বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার 1 মুঠো দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি চিরঞ্জি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে দিতে পারেন। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রর মধ্যে। প্যানটাকে আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি টোন মিল্ক ব্যবহার করেছি। বন্ধুরা আপনারা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন, ওতে কিন্তু এর টেস্টটা আরও ভালো হবে। এবার দুধটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দেব এবং চলে যাব নেক্সট স্টেপে। এই দুধ থেকে আমি কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ কেশর, এটা আমি পরে ব্যবহার করব। এদিকে 20-25 মিনিট হয়ে গেছে। আমি চালটা জলটা ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারের মধ্যে দিয়ে। তারপরে একটা পাতলা কাপড়ের উপরে চালটাকে এইভাবে বিছিয়ে দিচ্ছি যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। বন্ধুরা এইভাবে আমি চালের জলটাকে শুকিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো 1 কাপ ছানা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 চা চামচ ময়দার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটার মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। খুব নরম তুলতুলে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাল গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে 1.5 চা চামচ আমি চাল গুঁড়ো দিয়েছি। বন্ধুরা এখানে চাল গুঁড়ো এবং ময়দা খুব কম করে ব্যবহার করতে হবে, নয়তো কিন্তু ছানার বলগুলো শক্ত হয়ে যাবে। এখন এরকম নরম লাগছে, কিন্তু 10 মিনিট এইভাবে রেখে দিলে কিন্তু একটুখানি শক্ত হয়ে যাবে। 10 মিনিট পর আমি এগুলো দিয়ে বল বানিয়ে নেব। এই ছানাটাকে আমি একটু রেস্টে রেখে এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে আমি আধা আধা করে কেটে নিয়েছি। আর আমি যে ড্রাই রোস্ট করেছি বাদামগুলো, সেগুলোকে ছোট ছোট পিস করে টুকরো করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা চিরঞ্জি। বন্ধুরা আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এর মধ্যে দিতে পারেন। আর এবার দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। দুধ দিয়ে আমি 2 টেবিল চামচ মতো নর্মাল লিকুইড দুধ দিয়ে এটার একটা ডো মতো তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি এটার একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন একদম আঠালো মতো হয়ে গেছে, যেহেতু মিল্ক পাউডার আছে। এবার ছোট ছোট আমি লাড্ডুর মতো গড়ে নিচ্ছি এইভাবে। এভাবে আমি সমস্তটা লাড্ডু গড়ে নিচ্ছি। আর অপর দিকে আমি দুধটাকে একটু দেখে নিচ্ছি। দেখুন জাল হয়ে হয়ে দুধটা অনেকটাই কমে গেছে। মাঝে মাঝে এইভাবে দুধটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে আমি একটু বড় সাইজের বল গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে
এবার একটা বাটির মতো করে আমি ছোট বলটাকে ভেতরে পুরে দিলাম, পুরে ভালো করে বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার একটা বল। এবার আমি যে চালটাকে ছড়িয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে বলটাকে এইভাবে কোট করে দিচ্ছি। দেখুন চালগুলো বলের মধ্যে একদম সুন্দরভাবে আটকে যাচ্ছে। রেডি হয়ে গেল আমার একটা বল। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বলগুলো গড়ে গড়ে আমি রেখে দিচ্ছি। আপনাদের আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বল তৈরি করে ওই চালের মধ্যে আমি আবারও কোট করে নিচ্ছি এবং ওই থালের মধ্যে আবারও রেখে দেব। বন্ধুরা আমি সবগুলো বল গড়ে আমি তারপরে ফিরে আসছি। একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করব। অপর দিকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দুটো এলাচ ফাটিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক, এতে খেতে যেরকম ভালো লাগবে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। পাউডার মিল্কটাকে অল্প অল্প করে আমি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। একবারে দিলে দলা পাকিয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আবারও লো ফ্লেম করে আমি রেখে দেব যতক্ষণ না দুধটা 1/4 ভাগ হয়ে যায়। এ দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি চিনিটা অ্যাড করে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখানে দেখুন অপর গ্যাসের মধ্যে ছানার বলগুলো স্টিম হচ্ছে। দুধ জাল হতে হতে 1/4 ভাগ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর কালারটাও খুব সুন্দর হয়েছে, একদম রাবড়ির মতো। এরকম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। অপরদিকে আমি দেখে নেব আমার ছানার বলগুলো রেডি হলো কিনা। 20 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ছানার বলগুলো, আর দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরিবেশন করতে। একটা বড় আমি প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি ঠান্ডা হওয়া ক্ষীরটা দিয়ে দিলাম। তারপর যে ছানার বলগুলো করেছি ওগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেব। বন্ধুরা খাওয়ার সময় এইভাবেই আপনারা সার্ভ করবেন, প্লেটের মধ্যে প্রথমে ক্ষীর দিয়ে তারপরে বলগুলোকে আপনারা ওপরে দিয়ে দেবেন। এবার আমি এটাকে ডেকোরেশন করব। আমি যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা ওপরে একটুখানি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি একটা করে ওপরে চিরঞ্জি। বন্ধুরা আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। বন্ধুরা এই পায়েশ মহারানি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ, আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।